আমার পদযাত্রা আজ দ্বিতীয় দিনে পৌঁছিছে। 25 গোটি দাবি নিয়ে করে 25 জন সংগ্রামী যুব সাথীঙ্ক সহিত আমি গোলামুন্ডারু ভুবনেশ্বর পদযাত্রা বাহারিছু। আউ দাবি মানকর ভিতরে হলা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, গমনাগমন ও রোজগার কেমতি কলাহান্ডি জেলার মিলি পারিব, তার সুবিধা সুযোগ মিলিব, সে মুদ্দা নিয়ে আজ আমার পদযাত্রা। বিশেষ করে কণ্টাবাঞ্জি, রাজখরিয়ার, গোলামুন্ডা, জুনাগড়, নবরঙ্গপুর, জয়পুর যে রেল লাইন সর্ভে হয়েছিল তার কামটা তুরন্ত কার্যকরী করা যাও, আর নূতন রেল লাইন সংযোগীকরণ করা যাও। জুনাগড়ের যে সর্বপুরাতন হসপিটাল আছে তাকে এরিয়া হসপিটাল ঘোষণা করা যাও, আর সেনে গোটে ব্লড ব্যাঙ্কর প্রতিষ্ঠা করা যাও। আও বিশেষ করে জুনাগড় ব্লক গোটে হচ্ছে বহুত বড় ব্লক, হাবসপুর অঞ্চলকে নিয়ে গোটে বি ব্লক ঘোষণা করা যাও। আর চাষী মানে যে 2023 মশিয়ার কলাহান্ডি জেলার 12টা জুনাগড় ব্লকর তলমলা, গোলামুন্ডা ব্লক ব্লকর গোলামুন্ডা, মাঝরি, উছলা, চহকা, সিনাপালি, ধর্মগড় ব্লকর ধরপুর, বক্সরা ব্লকর বড়পুড়াগুড়া, নরলা ব্লকর সরিয়া, সমুররামপুর ব্লকর কিয়াপদর, এমতি বিভিন্ন ব্লকর 12 গোটি গ্রাম পঞ্চায়েতর চাষী 2023 মশিয়ার আজ পর্যন্ত টঙ্কা পাইনি পারবার ইন্স্যুরেন্স টঙ্কা। সরকার বাহাদুরকে আপনার মাধ্যমে অনুরোধ করছু যথাশীঘ্র চাষী মানকে সেই ইন্স্যুরেন্স টঙ্কা প্রদান কর। দেখুন এই পদযাত্রা হচ্ছে কলাহান্ডি বঞ্চায় পদযাত্রা। আমি 25 জন পদযাত্রী গোলামুন্ডা ঠারু 500 কিলোমিটার ভুবনেশ্বর পর্যন্ত আমি যাওছু। আউ এই পদযাত্রার মুখ্য উদ্দেশ্য হল যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গমনাগমন, বেরোজগার, এহা হচ্ছে 5 মুখ্য প্রসঙ্গ নেই 25 দফা দাবি নেই আমি পদযাত্রার বাহারিছু। আউ শ্রীযুক্ত মোহন চরণ মাঝি মাননীয় মুখ্যমন্ত্রী তাঁকু এই দাবিপত্র প্রদান করে আমি ফেরিবো।